পাঁচ আট দুই এই তারিখে বাংলাদেশ আরও একবার স্বাধীন হয় কিন্তু দুর্ভাগ্যবশত কয়েকদিন ধরে আমি দেখছি আমার প্রোফাইলে অনেকেই লিখছেন এই স্বাধীনতা আমরা চাইনি আসলে এই স্বাধীনতার মূল্য আমি আপনি বা ঘরে বসে থাকা কেউই বুঝবো না এর মূল্য শুধুমাত্র বুঝবে যা রাস্তায় নেমেছিল পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল এবং আয়না ঘরে ছিল আমার আপনার তো ইন্টারনেটও ছিল না ইন্টারনেট তো দূর আমাদের তো ডিপি চেঞ্জ করারও সাহস ছিল না কিন্তু এখন আমাদের সেই সাহস হয়েছে কারণ স্বাধীনতা এসেছে তাই স্বাধীনতার গুরুত্ব দেই আর মনে রাখবেন পাপ ছাড়ে না বাপকেও। অহংকারের পতন হবেই কারো একদিন কারো এক বছর কারো লাগে পনেরো বছর